আসন্ন শারদোৎসবের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চলতি মাসের 12ই সেপ্টেম্বর প্রায় 9 দিনের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন দুবাই এবং স্পেনে। মূলত রাজ্যে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে তার এই সফরসূচি ছিল এবং তার সঙ্গে এই সফরসূচিতে সঙ্গী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রধান মুখ্য উপদেষ্টা শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রকের প্রধান সচিব চন্দনা যাদব। তার এই বিদেশ সফরের যে মূল লক্ষ্য ছিল রাজ্যে যেমন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আসা বিদেশের শিল্পপতিদের কাছ থেকে, পাশাপাশি রাজ্যের ফুটবলের উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু একটা এই সফরসূচিতে একটা কর্মসূচি ছিল। সেই জায়গা থেকে কিন্তু কলকাতার 3টি প্রধান ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহামেডান এবং মোহনবাগানের কর্মকর্তাদেরও কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। সেই সঙ্গে তার সঙ্গে সফরসূচিতে ছিলেন কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক এবং সভাপতি, দুজনেই তারা কিন্তু ছিলেন। পাশাপাশি তার সঙ্গে সফরসূচিতে ছিলেন রাজ্যের প্রায় সমস্ত শিল্পপতিরা। গত 23শে সেপ্টেম্বর 9 দিনের সফর শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় ফেরেন, সাংবাদিকদের সামনে কিন্তু তিনি বলেছিলেন তার এই সফরসূচি অত্যন্ত সফল বলে তিনি মনে করেন এবং সে কথা তিনি কিন্তু সাংবাদিকদের জানিয়েছিলেন। তার এই সফরের শেষে কিন্তু গতকালই পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তরের তরফে, নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী তার এই 9 দিনের সফরে তিনটি বাণিজ্য সম্মেলনে যোগদান করেন মাদ্রিদে, বার্সেলোনায় এবং দুবাইতে। প্রায় 226টি শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে কিন্তু তিনি রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ, রাজ্যের পরিকাঠামোগত পরিবেশ, রাজ্যের কি এই মুহূর্তে শিল্পের যে পরিবেশ রয়েছে সে কথা কিন্তু উত্থাপন করা হয়। তিনি মূলত জানিয়েছেন সেখানে যে চর্মশিল্প, পর্যটন শিল্প, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে এখন একটা জোয়ার চলছে পশ্চিমবঙ্গে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্র। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী যেভাবে উত্থাপন করেছেন, এবং শুধু তাই নয়, তিনি বলতে চেয়েছেন বিদেশের শিল্প শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের কাছে তিনি বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে কেন বিনিয়োগ করবেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের একটা ভৌগোলিক অবস্থান অনুযায়ী তিনি বোঝাতে চেয়েছেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করলে বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার এবং চায়নার সঙ্গে কিন্তু একটা করিডোর তৈরি হবে, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানটা ঠিক এরকমই, এবং চর্মজাত শিল্প, পর্যটন শিল্প, বিভিন্ন শিল্পে কিন্তু পশ্চিমবঙ্গে একটা জোয়ার চলছে, সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা বিনিয়োগ করতে পারেন, সে কথাই কিন্তু তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে শিল্পপতিদের সেরমই বুঝিয়ে এসেছেন। পাশাপাশি তিনি তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন যে আমাদের রাজ্যে আগামী নভেম্বর মাসে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, সেই সম্মেলনে কিন্তু সেই 226টি শিক্ষা এবং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তিনি আমন্ত্রণও জানিয়ে এসেছেন। পাশাপাশি দুবাইতে লুলু গোষ্ঠী যে নিউ টাউনে একটি শপিং মল করবে সে কথাও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং মাদ্রিদে লালিগার মতন যে ইউরোপের বৃহত্তম ফুটবল দল তাদের সঙ্গে কিন্তু একটা মৌ স্বাক্ষরিত হয়েছে, এবং মাদ্রিদের প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু, লালিগার প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে রাজ্যের ফুটবল একাডেমি গড়ার ব্যাপারে। তারা কিন্তু মৌ স্বাক্ষরিত করেছেন, সম্মতি দিয়েছেন, সেই জায়গায় কিন্তু উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও সেখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে সৌরভ গাঙ্গুলিও সেখানে কিন্তু ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে 3,500 কোটি টাকা বিনিয়োগ করে একটি স্টিল ইস্পাত কারখানা রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় তিনিও গড়বেন, সে কথাও কিন্তু সেখানে জানিয়েছিলেন। সর্বোপরি গতকাল নবান্নের তরফে যেটা জানানো হয়েছে যে এই মুখ্যমন্ত্রীর এই সফরসূচিতে যে আলোচনা হয়েছে, সম্মেলনের যে সারবত্তা, সেই জায়গায় কিন্তু রাজ্যের শিল্প মহল, রাজ্যের বণিক মহল এবং রাজ্য প্রশাসন এবং রাজ্যের সরকার, তারা কিন্তু সকলেই আশাবাদী আগামী দিনে কিন্তু একটা পশ্চিমবঙ্গে বড় শিল্প বিনিয়োগের সম্ভাবনা আসতে চলেছে। এখন দেখার যে আগামী নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের শিল্প বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিদেশের শিল্পপতিরা এসে কতটা কথা রাখেন বা রাজ্যের কতটা শিল্পায়নের ক্ষেত্রে অগ্রগতি হয় সেটাই কিন্তু এখন দেখার। পরমাশিস ঘোষ রায়, আরটিভি ইন্টারন্যাশনালের পক্ষে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।